ولا تتركوا خطايا الصغيرة أيضا ممثلا تحويل اسم السيئات. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة. كلام ধ্বংস হবে আলেম চলে যাওয়ার কারণে, আগামী দিনে আলেম থাকবে না, কিয়ামত সামনে এসে যাচ্ছে। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা লানা হায়াতান মুবারাকা ওয়া আ'তানা আনআমা কাসীরা আম্মা বা'দ। আইয়ুহা যুয়ুফুল কিরাম, أرحبكم ترحيبا حرا من قبل مدرستنا المركز الإسلامي السلفي فرع البنات لحفلة الثقافة والرياضية السنوية لعام 2023 الميلادي. أيها الضيف الرئيس والضيوف كرام الخصوصي والمدرسات المحترمات والأولياء الكرام والضيوف المدعوات والطالبة الأعزة، أهنئكم تهنئة بالغة وأرحبكم ترحيبا حارا مرة أخرى. اليوم يوم رائع وبارع، ففي هذه الحفلة التفريحية الثقافية نقدم بفضل الله تعالى، أنا জুবাইদা ফারিহা আদ্রুসু ফি সফিল খামিস। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। অল প্রেজেস বি টু আল্লাহ হু গিভস আস দা অপরচুনিটি টু অর্গানাইজ দা প্রাইজ গিভিং সেরিমনি অফ আওয়ার অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম আফটার টু ইয়ার্স লেটার, সো উই অল সে আলহামদুলিল্লাহ। দেন আই হাম্বলি সাবমিট মাই সালাত এন্ড সালাম to our greatest prophet Muhammad sallallahu alaihi wasallam. This is Mubashira Taslim Sumaya. I am in class 6. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin was salatu was salamu ala al anbiya'i wal mursaleen wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd. সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালকের জন্য যার অশেষ কৃপায় আমরা দীর্ঘ 2 বছর পর নতুনভাবে নতুন শিক্ষাবর্ষ 2023 এর বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। তাই সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার নাম ফাহমিদা আমিন নাইমা, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। ফি হাযিহিল মারহালাতি তুকাদ্দিমু তিলাওয়াতাল কুরআনি আখওয়াতি তাহসিনা আস-সফু আত-তাহফিজ আবিদা আস-সফু আস-সানি জুমানা নুসাইবা আস-সফু আর-রাবিয়। নাও আই এম ইনভাইটিং তাহসিনা আবিদা এন্ড জুমানা নুসাইবা টু রিসাইট দা হোলি কুরআন উইথ ট্রান্সলেশন। এখন আপনাদের সামনে তর্জমা সহ কুরআন তেলাওয়াত করবে তাহসিনা হিফজ আবিদা দ্বিতীয় শ্রেণী এবং জুমানা নুসাইবা চতুর্থ শ্রেণী। তাদের মন জাশার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। আমার নাম তাহসিনা, আমি হিফজ বিভাগে পড়ি। আমি আপনাদের সামনে তর্জমা সহ কুরআন তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث، ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. قل أأنبئكم بخير من ذلكم؟ للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله، والله بصير بالعباد. السلام عليكم ورحمة الله وبركاته. میرا نام عبیدہ افرا ہے، میں دوسری جماعت میں پڑھتی ہوں. اب میں اردو ترجمہ کروں گا. لوگوں کو ان کے خواہشوں کی چیزیں یعنی عورتیں اور بیٹے اور سونے اور چاندی کے بڑے بڑے ڈھیر اور نشان لگے ہوئے گھوڑے اور مویشی اور کھیتی بڑی زینت دار معلوم ہوتی ہے، مگر یہ سب دنیا ہی کے زندگی کے سامان ہے اور اللہ کے پاس بہت اچھا ٹھکانہ ہے. اے پیغمبر سے کہو کہ بھالا میں تم کو ایسی چیز بتاؤں جو ان چیزوں سے کہیں اچھے ہو. سنو سنو، جو لوگ پرہیزگار ہیں ان کے لیے اللہ کے ہاں باغات بہشت ہے، جن کے نیچے نہریں بہ رہی ہیں ان میں وہ ہمیشہ رہیں گے، اور پاکیزہ بیویاں ہیں اور سب سے بڑھ کر اللہ کے خوشنودی، اور اللہ اپنے سب بندوں کو دیکھ رہا ہے. ہمیں بتاڑیت شیطان ہوتے اللہ نکٹ آشرائے پرارتھنا کرچی. پرم کرنمائے اسیم دیالو اللہ نامے شروع کرچی. مانب کل کے موہگرست کرچے ناری سنتان سنتتی راشی راشی سرنرپ চিহ্নিত অশ্ব গবাদি পশু ও ক্ষেতখামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু। আল্লাহর নিকটই হলো উত্তম আশ্রয়। বলুন, আমি কি তোমাদেরকে এসবের চাইতেও উত্তম বিষয়ের সন্ধান বলবো? যারা পরহেজগার আল্লাহর নিকটে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা থাকবে অনন্তকাল। আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন। সূরা আল ইমরান আয়াত নং 14-15। এ আয়াতসমূহ থেকে আমরা যা জানতে পারি তা হলো, মানুষ পৃথিবীতে বিভিন্ন ভোগ্য বস্তুর মোহে মহান প্রতিপালককে ভুলে আছে, কিন্তু তারা জানে না আল্লাহর কাছেই আছে উত্তম আশ্রয়। আল্লাহ বলেছেন, এসবের চেয়েও অনেক মূল্যবান জিনিস আল্লাহর কাছে আছে। যারা পরহেজগার তারা থাকবে জান্নাতে, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত, এবং তারা সেখানে আরও পাবে নয়ন প্রীতিকর সঙ্গিনীগণ এবং আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
بارككن الله لافتراح ممتاز. ويا أخواتي شكرتكن شكرا جزيلا. Thanks a lot them for their nice presentation. شكرا جزيلا تحسينا عبيدا و جمناك تادر شندر بھابه قرآن تلوات و ترجمار جنن. اخونا مادر شامنه حدیث ترجمانی اشتے رکایہی. السلام علیکم ورحمت اللہ وبرکاتہ. আমার নাম রুকাইয়া, আমি হিফজ বিভাগে পড়ি। আমি এখন আপনাদের সামনে অর্থসহ হাদিস তর্জমা করব। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস ক্বাল সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহা লা ইয়াকবিযুল ইলমা তিসাআ ইয়াতাসিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا. متفق عليه. عبد الله بن عمر بن عاص رضي الله عنه تبرنيت تني بولين আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন আল্লাহ তার বান্দাদের অন্তর থেকে ইলম টেনে বের করে নেবেন না, বরং আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। অবশেষে যখন তিনি কোনো আলেমকে অবশিষ্ট রাখবেন না, তখন লোকেরা মূর্খদের নেতারূপে গ্রহণ করবে। অতঃপর কোনো কিছু জিজ্ঞেস করা হলে বিনা ইলমেই তারা ফতোয়া দিবে, ফলে তারা নিজেরা পথভ্রষ্ট হবে এবং অন্যকে পথভ্রষ্ট করবে। বুখারী হাদিস নাম্বার 100, মুসলিম হাদিস নাম্বার 2673, মিশকাত হাদিস নাম্বার 206। উক্ত হাদিসে বলা হয়েছে শেষ জামানায় পৃথিবী থেকে আল্লাহর প্রিয় বান্দাদেরকে উঠিয়ে নেওয়া হবে এবং এর মাধ্যমে ইলম উঠিয়ে নেওয়া হবে। তখন সমাজের নেতৃত্ব দিবে ইলমবিহীন আমলহীন পথভ্রষ্ট নেতাগণ। ইসলামের তেমন কোনো জ্ঞান তাদের থাকবে না, ফলে জ্ঞানহীন সিদ্ধান্ত দিয়ে তারা নিজেরা পথভ্রষ্ট হবে এবং অন্যকেও পথভ্রষ্ট করবে। আমাদের উচিত দিনী জ্ঞান অর্জন করা ও তা প্রচার করা, যাতে ইলম সর্বত্র ছড়িয়ে পড়ে। কেননা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ বলেছেন, জ্ঞান গোপন না হওয়া পর্যন্ত তা বিলুপ্ত হবে না। আল্লাহ আমাদের সবাইকে ইলমের প্রচার ও প্রসার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এই পর্যায়ে রয়েছে বাংলা কবিতা। বাংলা কবিতা পরিবেশন করবে চতুর্থ শ্রেণীর ছাত্রী সিরাজাতুল মুনতাহা। তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার নাম সিদরাতুল মুনতাহা, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আবৃত্তি করছি মোহাম্মদ মমতাজ আলী খানের বিশ্ববিবেকের কাছে প্রশ্ন কবিতাটি। হে বিশ্ববিবেক, কেন আছো নীরব নিশ্চুপ, মুখে কি আটা আছে হীন স্বার্থের কুলুপ, কোন বাহানায় হয়েছ এমন বোবা বধির, ন্যাংড়া করার মতো অচল স্থবির, তোমার চোখে কেন আসহাবে কাহফের গভীর ঘুম, চেয়ে দেখো হিংস্র হায়নারা সুখের উল্লাসে করছে নিত্য ধূম, ক্লান্ত অবসন্ন মুসলিম জোটে চেতনার বাঁশি বাজাবে কে, দায়িত্ব ছিল যাদের তারাই তো নত যেন ঢুলু ঢুলু চোখে, এখন তাহলে কে কাকে জাগাবে, ওই অত্যাচারী জালিম বেদিনদের কে ভাগাবে, বিশ্ববিবেক নামের জাতিসংঘ দৃশ্যমান আমড়া গাছের ঢেকি, তাদের নীল নকশায় মুসলিম মিল্লাত হচ্ছে কুটি কুটি, চেসনিয়া বসনিয়া মিয়ানমার হলো রক্তে রঙিন, হে বিশ্ববিবেক
সংখ্যাধিক্যের অহংকারে দুলছো, বক্র চোখে মুসলিমদের সংখ্যালঘু ভেবে অবজ্ঞায় ভুলছো। তোমার মতো অভিভাবকের আছে কি আর প্রয়োজন? বার বার ভুলুণ্ঠিত হচ্ছে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার সত্ত্ব আয়োজন। জানি না কতদিন সইতে হবে অশেষ নির্যাতন আর অবহেলা, তাই শেষ ভরসাস্থল আল্লাহর দরবারে পড়ি কুনুতে না জেলা। সালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরকাতু। শুকরান জাজিলান সিরাতুল মুনতাহাকে একটি সুন্দর কবিতা আমাদের সামনে আবৃত্তি করার জন্য। Now I am inviting Tasfiya Tahsin to present her speech in English. Tasfiya Tahsin, class 2. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. All praises be to Allah. Then I humbly submit my salat and salam to our greatest prophet Muhammad sallallahu alaihi wasallam. I am Tasfiya Tahsin. I am in class 2. Personally, I am very much delighted to get the opportunity to present me before you and share a few words with you. Present world is floating in the tide of modernism. People are hunting after the rust named modernism. They are trying to make their children so-called modern without Islamic knowledge. But they don't know what is modernism. They have no knowledge that Islam is modern. They hate madrasa education. They are also trying to snatch away our hijab. But we won't let them to do that. Today, who are mocking about madrasa education? Madrasa's teachers and students, we want to say them, we are the best modern student. We know Quran and Hadith, Bengali, English, mathematics and science are also in our possession. So, how are we lagging behind? At last, we want to say that we want to draw our new dreams in our new horizon. With the knowledge of Quran and Hadith, may Allah help us. Amin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Jazakallahu khairan. Many thanks for her lovely presentation. Now I am inviting Maimuna to recite her English poem. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am Maimuna Ahmed Tazkia. I am reading class 3. Now I am going to recite a poem. Ringa ringa roses. Ringa ringa roses. A pocket full of poses. A tissue, we all fall down. Ringa, ringa, roses, a pocket full of poses. A tissue, we all fall down. Wake up in the morning, little bus chirping, twinting, a chirping, it's really so charming. The children are smiling, the beautiful morning, singing and playing through the evening. Ringa, ringa, roses, a pocket full of poses, a tissue, we all fall down. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ضيوفنا الكرام، في هذه المرحلة تقدم أمامكم المحاضرة العربية. أدعو لك يا أخي الصغير لتقدم المحاضرة العربية. أدعو لك يا أخي ذهين أبرار
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، اسمي أبرار جاهل، أدرس في صف الطفل. يريد أبي أن أكون خادما خالصا لدين الله تعالى، فلذا التحقني في هذه المدرسة المشهورة حقا يكون فيها خدمة خالصة وإصلاحا صحيحا تصلح المعلمات خطايانا الكبيرة ولا تترك خطايانا الصغيرة أيضا. ممثلا تحويل اسم السيئات وأداء بالأطعمة والأشربات وأداء بالجلوس وأداء بالتقلم وأداء بالبكاء والزهك. إن قبل نصيحة معلمتنا حقيقة، إن شاء الله نكون قادما خالصا لدين الله تعالى. نسأل دعاء كنا كي نفهم أن في نصيحة المدرسات خيرا كثيرا، وإن نقرأ اللهم وفقنا وتقبلنا. السلام عليكم ورحمة الله وبركاته. جزاك الله أحسن الجزاء يا أخي ذهين أبرار. Now I welcome Unai Sanjum to present her child's speech in Bangla. এবার আমাদের সামনে শিশু বিতর্ক নিয়ে আসছে মুস্তাহিরা ও তাহমিদ রহমান। তাদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার নাম নাফিকা। আমি শিশু বিতর্ক প্রতিযোগিতা 2023-এ অংশগ্রহণ করেছি। জানিস নাফিকা, আমি বড় হয়ে বিদেশে গিয়ে পড়ালেখা করব, অনেক বড় সুতার হব। আমিও ভালো করে লেখাপড়া করব, অনেক বড় লেখিকা হব, বড় আলেমা হব ইনশাআল্লাহ। আরে দুদিন পর তোর মা তোকে বোরকা দিয়ে ঢেকে দেবে। কতদূর আর পড়ালেখা করবি, তোরা শুধু পর্দা করবি। আমার মা বলেছে আমাকে অনেক বড় হতে হবে। ইস বড় হওয়া, আমার মা বলেছেন আমাকে সপ্তম শ্রেণীর ইতিহাস বই আছে, পর্দা করলে ঘর থেকে বের হওয়া যায় না, মানুষের মার খেলেও কথা বলা যাবে না, মরে যেতে লাগলেও পর্দা নষ্ট করা যাবে না, পর্দা রক্ষা করে মরে যেতে হয়। মোটা কাপড়ের বড়কা পড়া 20-25 জন হজযাত্রী মহিলা কলকাতা স্টেশনে এলেন, কিন্তু স্টেশনের ওয়েটিং রুমে বসলে লোকেরা দেখবে সেই ভয়ে প্ল্যাটফর্মে উপমুখী করে বসিয়ে তাদের ভারী সতরঞ্জি দিয়ে ঢেকে দেওয়া হলো। সঙ্গে থাকা হাজি সাহেব দূরে দাঁড়িয়ে তাদের পাহারা দিতে লাগলেন। এভাবে কয়েক ঘন্টা থাকার পর ট্রেন আসার সময় হলো। রেলের একজন কর্মচারী হাজি সাহেবকে তার আসবাবপত্র সরিয়ে দিতে বললেন। হাজি সাহেব বললেন, ওগুলি আসবাবপত্র নয়, বাড়ির মেয়েরা। কর্মচারীকে ব্যস্ত হয়ে পুনরায় আসবাবপত্র সরাতে বললো ও কষ্ট মনে করে তাদের লাঠি মারলো, কিন্তু ভেতরে থাকা মহিলারা লাঠি খেয়েও দু শব্দটি করেনি। একবার এক মিনিট কনফারেন্সে বেগম রোকেয়া আলিগড় গিয়েছিলেন। সেখানে তিনি নিজের জীবনের কিছু অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, তিনি একবার বোরকা পরে এক বিয়ে বাড়িতে গিয়েছিলেন। ছেলেমেয়েরা তাকে দেখে ভয়ে চিৎকার দিয়ে পালিয়ে গিয়েছিল। আরেকবার তিনি কলকাতায় এসে কয়েকজন বোরকা পরা মহিলা সহ
খরচ হলো কি বই 120 থেকে 122 পৃষ্ঠা ইন্না লিল্লাহ কোন মুসলিম সমাজে কখনোই রূপকথা ছিল না সব পাওনাত কাহিনী নোংরা কথা কই শুনেছি কোন বলকালি পাইলট হয়েছে পাইলট হতে হবে কেন শুনেছিস কে বোরকা পরে হিমালয়ে উঠেছে হিমালয়ে উঠতে হবে কেন পদ্মা করে এগুলো করা যায় পারিস না তাই শুধু কেন কেন শোন মেয়েরা পাইলট হলে ইঞ্জিনিয়ার হলে ছেলেরা কি করবে তার চেয়ে মেয়েরা এমন কাজ করবে যাতে মেয়ে জাতির উপকার হয় মেয়েদের সমস্যা দূর হয় তাহলে কি মেয়েরা অপরাধবাসিনী নয় অবশ্যই না অপরাধবাসিনী কেন হবে মেয়েরা মেয়েদের সব কাজ করতে পারবে তাদের পদ রক্ষা করে সংসার রক্ষা করবে জানিস না আমার মায়ের কথা আর মা একজন পদ্মা শিলা ডাক্তার সত্যি হ্যাঁ সত্যি না নারী পুরুষ সকলের উত্তম আশ্রয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু খায়রান মুজতাহিরা ও তাহমিদকে তাদের সুন্দর তাদের চমৎকার ও সুন্দর বিতর্ক উপস্থাপনের জন্য Now I welcome Unai Sanjum to present her child's speech in Bangla. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi ja'ala lana hayatan tayyiba wa salatu wa salamu ala nabi idal karibi wa rasul আমার নাম উনাই সঞ্জুম আমি প্রথম শ্রেণীতে পড়ি আমি আপনাদের সামনে দুটি কথা বলতে চাই মুহতারাম হাজিরিন এপ্রিল মাস আসলে একটি কথা বেশি শোনা যায় তা হচ্ছে ধর্মযাত্রা উৎসব সবার অর্থাৎ মুসলিম ইসলাম ধর্ম পালন করবে হিন্দু তার হিন্দু ধর্ম পালন করবে বৌদ্ধ খ্রিস্টান জৈন সকলে নিজ নিজ ধর্ম পালন করবে কিন্তু সবাই মিলে একটা উৎসব পালন করবে বাহ কি সুন্দর কথা কত চমৎকার উদারতা আসলে পহেলা বৈশাখে উৎসবের নামে যা হয় তা কি মুসলমানদের জন্য বৈধ বাদ্য বাজনা নাচ গান নারী পুরুষের মেলামেশা মঙ্গল শোভাযাত্রা কোনটা যায় ইসলামে মুসলমানদেরকে তারা কিসে উৎসব পালন করতে বলছেন শুনুন ধর্মের প্রগতিশীল উৎসবের নামে যারা এসব ভণ্ডামি করছেন তারা সাবধান হয়ে যান না হয় দুদিন পর আপনার স্ত্রী আপনাকে বলবে বউ যার যার হাত ধরি সবার সম্মানিত উপস্থিতি আসুন আমরা আল্লাহর বিধানের সামনে মাথা নত করি আল্লাহর বিধানই সর্বশ্রেষ্ঠ এটা বুকে ধারণ করি হে আল্লাহ আপনি আমাদের কবুল করে নিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Thanks, Sahib, for her distinguished presentation. في هذه المرحلة تقدم أمامكم النشيد الإسلامية مشروفة الصف ممتاز أول السلام عليكم ورحمة الله وبركاته আমরা ছোট্ট সোনামণি এসো মোদের তরে জীবনটাকে রাঙিয়ে দেই প্রভুর পথ ধরে আমরা
ছোট্ট সোনামণি এসো মোদের তরে, জীবনটাকে রাঙিয়ে দেই প্রভুর পথরে। ভোরবেলাতে জেগে উঠি মেসওয়াক সহ রাসূলের পথ ধরে। আমরা ছোট্ট সোনামণি এসো মোদের তরে, জীবনটাকে রাঙিয়ে দেই প্রভুর পথ ধরে। মাতা পিতা প্রতিবেশী শিক্ষক গুরুজন পদে পদে সম্মান দিয়ে ভরিয়ে তুলি মন, ধরার মাঝে ছড়ায় আলো বিবেক দূর করে। আমরা ছোট্ট সোনামণি এসো মোদের তরে, জীবনটাকে রাঙিয়ে দেই প্রভুর পথ ধরে। সত্য পথে চলব মোরা কষ্ট হোক যত, ওয়াদা পালন আমানত রক্ষায় হব অবনত। নবীর আদর্শ মানব মোরা ভরসা প্রভুর তরে। আমরা ছোট্ট সোনামণি এসো মোদের তরে, জীবনটাকে রাঙিয়ে দেই প্রভুর পথ ধরে। আমরা ছোট্ট সোনামণি এসো মোদের তরে, জীবনটাকে রাঙিয়ে দেই প্রভুর পথ ধরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাযাকাল্লাহু আহসানাল জাযা ইয়া উখতি মাশরুফা লিতাকদিমি আল হাসান। ফি হাযিহি আল মারহালাতি তুকদ্দিমু আমামাকুম আল হিওয়ার আল ইতিবারিয়্যা। আদউ লাকুমা আখিলা ওয়া উম্মে হানি। এখন আমাদের সামনে সংলাপ নিয়ে আসছে পঞ্চম শ্রেণীর আখিলা এবং চতুর্থ শ্রেণীর উম্মে হানি। সংলাপের নাম বিবর্তনবাদ। তাদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একিতি একিতি এই কে আমার কিদি কয়ে ডাকোছে, কিদি মানে বানর না আমার নাম তুই জানিস না? কে কসে কিদুর মানে বানর, কিদুর মানে তো বান্দর। আমি কসে কিদি, কিদি মানে তো বান্দরি। এই তোর বেশি বারবাইছে তাইল, নাম কবা পাস না? আমার বারবারি নি, তুই তো ঘির হালুসু, তুই না কসু। তোর দাদা শিক্ষিত আবাল জাফর ইকবাল নাকি বান্দর আসলো? এই কে কসে আমার দাদা জাফর ইকবাল বান্দর আসলো? আমার দাদা পাশে মানুষ হইতে মানুষ আসলো না, বান্দর থেকে আস্তে আস্তে পশম খুলে গেছে, নিঙ্গুর খুলে পাশে ভ্যানচান মুখটা সুন্দর হয়ে মানুষ হয়ে গেছে। তাই কি আমার দাদা বান্দর আসলো? তাই তো আমার দাদা হাজার হাজার বছর আগে বান্দরের রূপ পাল্টাতে পাল্টাতে মানুষ হয়ে গেছে। এখনকার কথা কাউছি না তো, এখন তো মানুষের পেটত মানুষ আছে। যত হাজার বছর আগে হোক না কে, মানুষের সৃষ্টি বান্দর থেকে, এটাই তো তোর কথা তাই লয়? আমার কথা কিসের, এটা তো বিজ্ঞানীদের কথা, আমি কি আল্লাহ বুঝবে পাই? বইয়ে আছে তাই আমি তোকে এটাই কোনু। বইটা আইছে কোনটি থেকে? তোর দাদাই তো এলা সব বানা বানা লিখিছে। আমার দাদা তো বিজ্ঞানীদের কথাই কছে। শুন, আমার দাদা পেশাল পাড়া লাগবি নে, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ে 115 নম্বর পৃষ্ঠা খুইলা দেখি, সবিশুতে দেখানো হসে কেঙ্গা করে বান্দর থেকে আস্তে আস্তে মানুষ আসে। ভালো করে
আছে দেখিস না কে দেখিস না কে বিজ্ঞানী আর পাঁচ বড় বড় মানুষ আছে ভালো করে যায় পর পাঁচ ধাপে না হোমো স্যাপিয়েন্স এই ধাপে এসে হাজার হাজার বছর আগে বান্দরীর পাল্টাতে পাল্টাতে মানুষ হয়ে গেছে দেখিস না কে বিজ্ঞানীর ইতিহাস বই পড়ে এ নাফিসা তোকে ভালো করে এটা কথা কইছি সত্যি করে কত বান্দর থেকে মানুষ আছে এটা কি তুই বিশ্বাস করিস আমার বিশ্বাস করতে ভালো লাগে না কিন্তু বিজ্ঞান তো আমাকে আর করার কি আছে কোনদিন শুনিস এরা পেরা থেকে আর এরা প্রাণী হয় আমি আর তুই তো এলা দেখনুই নে আমাদের বাপ দাদারা তো এলা দেখিনি তাকে কাছে লোক আপ কোনদিন শুনিস না আমি এলা শুনিনি বিজ্ঞানীদের সব থিওরি সম্পর্কে বিজ্ঞানীরা কথা পুরোটাই নয় আংশিক সত্য বিজ্ঞানীদের এলা থিওরি আমি জানি তাহলে ডারউইনের এলা থিওরি কয়জন বিজ্ঞানী মানে নিছে সবগুলো তো ফিক্কা মারিছে এটা তুই কোনোদিন শুনিস নি হয় এলো আমি জানি শোন সুরা নিসার প্রথম আয়াতে আল্লাহ বলেন হে মানব মণ্ডলী তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক প্রাণ থেকে তা থেকে সৃষ্টি করেছেন তার জোড়া এবং তার উভয় থেকে ছড়িয়ে দিয়েছে অগণিত নর নারী আমাদের সৃষ্টির ইতিহাস কোরআন ও হাদিসে বিভিন্ন জায়গাতে কোয়া হয়েছে মিশকাতের একটা কথা কই আল্লাহ আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন এরপর তার রূহ ফুঁকে দিলেন এরপর সে হাসি দিল আল্লাহর আদেশে আলহামদুলিল্লাহ করলো আল্লাহ তাক এরহাম কল্লা করল সুবাহান আল্লাহ আল্লাহ নিজে তার জন্য দোয়া করলেন কল্যাণ কামনা করলেন হামাগারের সৃষ্টির ইতিহাস ইনকে গৌরবময় সরাসরি খালেক মাখলুক ও সৃষ্টি সৃষ্টির সম্পর্ক অন্য কোন মাধ্যম নয় কিন্তু আমি তো কিন্তু আবার কিসের বান্দর থেকে মানুষের স্পষ্ট কোনো বিবরণ আছে কোন সময় পশম খুলে গেছে আবার নেঙ্গুর খুলে পড়ছে এটা কোনো কথা হলো না আসলে আমার দাদা মাঝে মধ্যে কয় কিবে কিবে কলে থিওরিটাতে জোড়া তালি দেওয়া যাবে দাদাও দেখি ধুইরে বেড়ায় মানুষ সৃষ্টি ইতিহাস কোরআন হাদিসে পড় তুই আর জানা পাবো বুঝছু হয় বুঝছি তুই ঠিক কথাই কসু সম্মানিত উপস্থিতি আমরা মানুষ আদম আলাইহিস সালামের বংশধর আপনারা সংলাপে শুনেছেন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাম এবং এই দুইজনের সমগ্র থেকে সমগ্র পৃথিবীর নারী পুরুষ আপনারা এগুলো বই পড়বেন মুহতারাম আমিরে জামাতের লেখা বিবর্তনবাদ বইটি এবং আত-তাহরিক ফেব্রুয়ারি 2023 এর মানব সৃষ্টি প্রবন্ধটি আর যারা বিশ্বাস করে বানর থেকে মানুষের সৃষ্টি তারা নিজেরাই বানর আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরান লাকুমা শুকরান জাজিলা লিইফতিরাহিকুমাল হিওয়ারুল ইতিবারিয়্যা অসংখ্য ধন্যবাদ আখিলা এবং উম্মে হানিকে একটি সুন্দর শিক্ষণীয় সংলাপ উপস্থাপনের জন্য Now I call upon Abida Afra to recite her Bengali poem. Now I am inviting Ravisha to present her English poem. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am Ramisa. I am in class 2. Now I am going to recite a poem. Say Bismillah. Bismillah, Bismillah. In the name of Allah, I wake up every morning. Alhamdulillah. Don't forget to say Bismillah. Before sleeping, before playing, before drinking, before reading, always say Bismillah. And when school is over, I can play your sofa. Wait, I have to pray, but before say Bismillah. I don't like children who say Bismillah. don't forget, never forget Bismillah. Assalamu alaikum wa rahmatullah.
جزاك الله خيرا এখন আপনাদের সামনে দোলয় ইসলামী সংগীত নিয়ে আসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সোনা মনি ডেকে বলে যায় এসো হে জনতা সবাই সোনা মনি ডেকে বলে যায় এসো হে জনতা সবাই এসো ইসলামী আলোকে তাওহীদ পথে ইসলামী আলোকে তাওহীদ পথে এসো হে কেমন আছো জানতে চাই দেখ
দেখতে চাহি দিঠি তোমার শরীর চোখ ফেটে মর অশ্রু জিয়ার ঝরে প্রাণ যে কেমন করে আমার মন যে কেমন করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শুকরান জাজিলান আবিদা আফরাকে একটি সুন্দর কবিতা আমাদের সামনে আবৃত্তি করার জন্য নাও আই এম ইনভাইটিং সিদ্রাতুল মুনতাহা টু রিসাইট হার ইংলিশ পোয়েম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আই এম সিদ্রাতুল মুনতাহা আই এম ইন ক্লাস 4 নাও আই এম গোয়িং টু রিসাইট এ পোয়েম আল্লাহ ইজ ওয়ান আল্লাহ ইজ ওয়ান He is the only one who created everything. Allah is one. He is the only one. La ilaha illallah. Can you see the moon? Can you see the sun? Can you see the shining stars? Allah made them all. Can you see the night? Can you see the day? Can you see the clouds? Allah made them all. Can you see the birds? Flying up so high, can you see them in the sky? Allah made them all. Allah can hear me, Allah can see me. Wherever I am, Allah is with me. Allah gives us food, Allah gives us drink. Allah is the only one who heals when we are ill. Everyone now say, Subhanallah, Subhanallah, Subhanallah. Join us and pray only to Allah, only to Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ilam dhongsho hobe alam chole jawar karone. Agami dine alam thakbe na. Kiyamat samne eshe jacche. Tai alam srishtir ei karkhana jodi musulmanra prithibite na ashto tale biggyan 1000 bochor pishiye jeto. Bortoman biggyaner mul utsho holo মুসলমানদের কাছ থেকে আমাদের প্রতিষ্ঠানগুলি আস্তে আস্তে শুধুমাত্র আমিনার রপদান ভিত্তিক হয়ে যাচ্ছে এটা থাকবে না দারুল্লাদিস বিশ্ববিদ্যালয় হলে ইনশাল্লাহ আমরাই এটা পরিবর্তন করে ফেলবো আমাদের মানুষদের নিজস্ব উদ্যোগেই এই মাদ্রাসাগুলিকে সায়েন্স কমার্স এবং যাবতীয় সব বিষয়ে সার্বিক শিক্ষা বিপ্লব ইনশাল্লাহ এখান থেকেই হবে তাদের অভিভাবকেরা যারা এখানে আসছেন তাদেরকে তারা শিক্ষার সুযোগ করে দিচ্ছেন এটা তো আমি খুব খুশি হয়েছি কারণ মাদারীপুরের এক অভিভাবক আমাকে সরাসরি এসে বললেন যে স্যার আমি এখান থেকে আর কোথাও যাব না তুমি যতই টাকাওয়ালা হও এই প্রতিষ্ঠান ছেড়ে আমি কোথাও যাব না কারণ আমি তোমার ঘরে আসি তোমার বাচ্চার মা হয়েছি কোনোদিন তুমি যা শেখাওনি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি শিখে ফেলেছি এই মাত্র এক সপ্তাহের মধ্যে অতএব এখান থেকে আমি কোথাও যাব না আজকে আমিনুলের মেয়ে নাইমা যার চেহারা দিয়ে বারবার তাকাচ্ছি আর দেখছি মনে মনে তার বাপের চেহারা সে ছিল এই মার্কেজের সেক্রেটারি অথচ আজকে সে এখানে নাই কিন্তু তার মেয়ে তো আমাদের সামনে তো চমৎকার পরিবেশন করল উপস্থাপন করল এগুলো দেখে জানি না আমরা কত খুশি হচ্ছি বারবার তার জন্য দোয়া করছি আমিনুল মরেনি তার বাচ্চা বেঁচে আছে বাচ্চার মধ্যে তার স্মৃতি ভাস্বর উঠেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ অত্যন্ত সুনিপুণভাবে তৈরি করা আমাদের বাচ্চাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ছোটবেলার এই প্রশিক্ষণ যে সারা জীবনের পাথে হোক সেই দোয়া করছি যেসব শিক্ষিকা এদেরকে এমন সুন্দর করে গড়ে তুলেছেন আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সর্বোপরি তিনটি বিষয়ে সবাইকে মনে রাখার জন্য আবেদন জানাচ্ছি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ এবং মানুষকে তিনি কোন কাজে দুনিয়াতে লাগাবেন সব কিছুই চার মাস বয়সেই মায়ের গর্ভে
তিনি লিখে দিয়েছেন ঔষধ তৈরি হয় ফ্যাক্টরিতে ঔষধের শিশির গায়ে লেখা থাকে ডেট অফ এক্সপায়ারি এই ঔষধের ক্রিয়া কবে শেষ হয়ে যাবে লেখা থাকে এই ঔষধের প্রিপোজিশন এই ঔষধ দ্বারা কী কী উপকার হবে ঠিক অমনিভাবে আল্লাহ পাক মায়ের গর্ভে চারটে বিষয় লিখে দিয়েছেন আজল আমল রিজিক সৌভাগ্যবান না হতভাগা সে কতদিন দুনিয়ায় বসবাস করবে হায়াত আল্লাহ সেখানে লিখে দিয়েছেন ঠিক ঔষধের ডেট অফ এক্সপায়ারি মতো সে কতদিন দুনিয়াতে থেকে কী কী কাজ করবে এটাও ঠিক ওই ঔষধের মতেই কোন ঔষধে কী কাজ হয় ওরকমই দুনিয়াতে সে কী খাবে তার রুজি কী হবে সে কোটিপতি হবে না তো কম পয়সার মালিক হবে এটাও লিখে দিয়েছেন সেখানে অতএব রুজির জন্য ব্যতিব্যস্ত হওয়ার প্রয়োজন নাই সর্বশেষে সে জান্নাতি হবে কি জাহান্নামী হবে এটাও আল্লাহ লিখে দিয়েছেন এজন্য আমরা যা দেখলাম সামনে এই সবই মূল সৃষ্টিকর্তা আল্লাহ ফতবারকাল্লাহু আহসানুল খালেকিন মহাপবিত্র সেই আল্লাহ যিনি কতই না সুন্দর সৃষ্টিকর্তা তার সৃষ্টির কিছু নমুনা আমরা দেখলাম ছোট ছোট বাচ্চা যারা এখনও ভালো মন্দ জ্ঞান হয়নি বললেও চলে তাদের কাছ থেকে আমার চমৎকার চমৎকার উপস্থাপনা এবং বক্তব্য আমরা শুনলাম আমাদেরকে বলা হলেও আমরা পারতাম না আল্লাহাক তাদের এই প্রতিভার আরও বরকত দান করুন যা যে সমস্ত শিক্ষিকা বোনেরা তাদেরকে তৈরি করেছেন তাদের মধ্যে আরও সৃজনী প্রতিভা দান করুন এবং তাদেরকে বাচ্চাদের গড়ে তোলার ব্যাপারে আরও আন্তরিক হওয়ার তৌফিক দান করুন অভিভাবক ভাই যারা এসছেন যারা এই দৃশ্য দেখেছেন তাদের মনেও সান্ত্বনা থাকা উচিত যে এই মেয়েটি আমার বাড়িতে থাকলে কখনোই এটা হতে পারত না এখানে মৌলিকভাবে তিনটা বিষয় জানা আবশ্যক এক এলেম অর্জন হয় জ্ঞান অর্জন হয় মূলত তিনভাবে একটা হলো এলমে ওয়াহাবি যেটা আল্লাহ প্রদত্ত সেটা সে হবেই বেল গাছে কাটা হবে আবার নারকেল গাছে কাটা হবে না এটা আল্লাহরই সৃষ্টি কোন বাচ্চা কীভাবে তৈরি হবে সে কী করবে আল্লাহ সবই করে দিয়েছেন সেগুলি খালি বই প্রকাশ ঘটছে এটা এলমে ওয়াহাবি আল্লাহর দেওয়া দান এর দুই নম্বরে আসে এলমে কাসাবি অর্জিত জ্ঞান যেটা এই প্রতিষ্ঠানে শিখছে অন্য প্রতিষ্ঠানে গেলে তারা এই সুযোগ পেত না এই জ্ঞান অর্জন করতেও পারত না আর এখানে গিয়েই প্রতিষ্ঠানের গুরুত্ব বেড়ে যায় যারা আমরা বাচ্চার অভিভাবক আমাদের এই বিষয়ে শিক্ষণীয় রয়েছে যে আমাকে আমার বাচ্চাকে কোন পরিবেশে দিতে হবে এ দায়িত্ব পালন আমাকেই করতে হবে এই পরিবেশ না পেলে আজকে আমিনুলের মেয়ে নাইমা যার চেহারা দিয়ে বারবার তাকাচ্ছি আর দেখছি মনে মনে তার বাপের চেহারা নাইমার মাও এখানে আছে ওটা চিন্তা করে নিশ্চয়ই তার মনে এখন বারবার উঁকি মারছে নাইমার আব্বার কথা আমাদের ওকে প্রিয় ভাজন ছিল আমিনুল আমরাও ভাবছি বারবার সে ছিল এই মার্কেজের সেক্রেটারি অথচ আজকে সে এখানে নাই কিন্তু তার মেয়ে তো আমাদের সামনে তো চমৎকার পরিবেশন করলো উপস্থাপন করলো এগুলো দেখে জানি না আমরা কত খুশি হচ্ছি বারবার তার জন্য দোয়া করছি আমিনুল মরেনি বাচ্চা বেঁচে আছে বাচ্চার মধ্যে তার স্মৃতি ভাস্করে উঠেছে প্রত্যেকটা মা এটাকে দেখছেন আমিও কখনো চিন্তা করি নাই যে আমার নাতনি জীবন আজকে এখানে একটা চমৎকারভাবে উপস্থাপন করবে
কল্পনারও বাইরে। তার বাপ এখানে বসে আছে, তার মা বাবা ভিতরে বসে আছে, তাদের জীবন সার্থক। এমনি করে প্রত্যেকটা প্রস্তাবিকা, প্রত্যেকটা বাচ্চার যারা অভিভাবকরা এখানে আছেন তারা আল্লাহকে শুকরিয়া আদায় করুন। এই পরিবেশটার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। এখানকার প্রধান শিক্ষিকা এবং এখানকার অন্যান্য শিক্ষিকা, আমরা সবার জন্য প্রাণ খোলা দোয়া করছি। এই সঙ্গে চমৎকার নাটিকা আসলো বিবর্তনবাদের উপরে, এটা আপনারা পড়বেন ভালো করে। সরকার সর্বোচ্চ অভিভাবক বাংলাদেশের, কিন্তু তারা তাদের সে অভিভাবকের দায়িত্ব পালন করেনি, বরং তারা আমাদের আকিদা আমলের উপরে হস্তক্ষেপ করেছে। আমরা বলবো তাদের উপরেও যারা আছে, যারা তাদেরকে আন্তর্জাতিকভাবে পদভ্রষ্ট করেছে, সে বিষয়ে যেন তারা সাবধান হন। আমাদের বাচ্চাদেরকে অবশ্যই আমাদের আকিদা আমলে গড়ে উঠতে হবে। আর একটা হয়েছে ইলমে ইকতিসাবি, যেটা তাজরবি বলা যেতে পারে, অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। এই জ্ঞান বাচ্চাদের হয়নি, অভিজ্ঞতা লব্ধ জ্ঞান হয় মূলত বয়স্কদের, যারা বিভিন্ন ঘাত প্রতিঘাতে বড় হন। সেই হিসাবে অভিভাবক অভিভাবিকা মূলত তাদেরই দায়িত্ব, এটা সেই দায়িত্ব পালন করতে গিয়েই কিন্তু আমরা এই মার্কাজ সৃষ্টি করেছি। বালকদের একটা সাইডে, বালিকাদের একটা সাইডে, উদ্দেশ্য যে আমাদের সন্তানরা যেন বিশুদ্ধ দ্বীনি ইলমে শিক্ষিত হয়ে ওঠে, সর্বোপরি দেশের সুনাগরিক হিসাবে গড়ে ওঠে। নিঃসন্দেহে একজন আল্লাহভীরু কর্মচারী, কর্মকর্তা, মন্ত্রী বা এমপি বা প্রেসিডেন্ট যেই হোক না কেন, যদি তিনি আল্লাহভীরু হন তাহলে তার কাছে দুনিয়া নিরাপদ, আর যদি তিনি আল্লাহভীরু না হন তো দুনিয়া তার কাছে জিম্মি। আজকে বিশ্ব আল্লাহভীরু লোকের দিকে তাকিয়ে আছে। আজকে ভূমিকম্পে নিহত অভিভাবকরা তাদের বাচ্চাদের ছেড়ে চলে গেছে, মা মৃত্যু পড়ে আছেন, নাড়ি কেটে বাচ্চা কোলে নিয়ে দৌড়ে যাচ্ছে উদ্ধারকারীরা, এ দৃশ্য আমরা দেখছি। এমনি করে অসংখ্য শিশু সেখানে বাপ হারা মা হারা পড়ে আছে। সেখানে একটা করুণ ঘটনা যেটা আমরা শুনলাম কালকে, যে একটা বয়স্ক মানুষ বেঁচে গেছে লাকিলি, কিন্তু তার স্ত্রী তার বাচ্চারা সব মরে গেছে। তার হাতে তিনটা রুটি দিয়েছে উদ্ধারকারীরা, রুটি তিনটা হাতে নিয়ে সে বসে আছে, কিছুই বলছে না। বলছে কি আপনি খাচ্ছেন না যে? হ্যাঁ, কী করে খাবো, এইখানে আমার তিনটা হাই রাইজ বিল্ডিং ছিল, সে বিল্ডিংগুলো সহ পাঁচ ভেঙে পড়েছে, আমার সবই ছিল, আজকে কিছুই নাই, আমার হাতে তিনটা রুটি, সেটাও আমার দেওয়া নয়, উদ্ধারকারীদের দেওয়া। এটা দিয়ে প্রমাণ হয় আল্লাহ সব কিছুর মালিক, আমাদের কোনো ক্ষমতা নাই। এই যে অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞান লাভ হয়, এটা দিয়ে প্রমাণ হয় যে এলএমের এক একটা পর্যায় রয়েছে। শিশুরা যেটা পরিবেশন করেছে এটা তাদের এলমে ওহাবি, আল্লাহ প্রদত্ত যোগ্যতা। এরপরে যেটা করা হয়েছে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা, এটা হচ্ছে এলমে কাসাবি, এটা করেছেন মূলত শিক্ষিকারা। আর এরপরে যেটা এখানে পরিবেশ তৈরি করা, জমি কেনা, বাড়ি করা, বিল্ডিং করা, এসবগুলো করেছি আমরা যারা অভিভাবক হিসেবে আমরা আছি। আমরা অভিভাবক ভাই বোনদেরকে বলবো এই মার্কাজ যাতে স্থায়ী হয় এবং আরও বড়ো হয়, এবং আমার চূড়ান্ত স্বপ্ন যেন আমাদের বাচ্চাদের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে না হয়, আমাদের নিজস্ব দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের মহিলা শাখা এখানে হবে, পুরুষ বালক শাখা ওখানে হবে, বা আরও বড়ো স্তরে যদি আমরা 300 বিঘে জমি কিনতে পারি সেখানে যাবে, কিন্তু এই মার্কাজ এখানেই থাকবে এবং আমাদের বালক শাখার মার্কাজ ওখানেই থাকবে। এর শাখা প্রশাখা অ্যাফিলিয়েটিং শাখা সারা বাংলাদেশে হবে, এমনকি বিদেশেও হবে। সারা দুনিয়ার লোক এখন বুঝতে পেরেছে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের যে শিক্ষা বিপ্লব চলছে সারা দেশে, নীরব বিপ্লব, এর মাধ্যমে কি মানুষ তৈরি হচ্ছে একদিন, যারা আমাদেরকে অনেক অনেক কথা বলতেন তারা আস্তে আস্তে রিয়েলাইজ করবেন, মূল্যায়ন করবে আশা করি। আমরা পরিশেষে এখানে আগত অভিভাবক ভাইদেরকে একটা ছোট্ট অনুরোধ করব, আপনারা প্রতিষ্ঠানের ভুল ত্রুটি ধরার চাইতে প্রতিষ্ঠানের উন্নয়নের দিকেই বেশি আন্তরিক হওয়ার চেষ্টা করবেন। আশপাশে যারা হাই রাইজ বিল্ডিং করছেন তাদের কাছেও অনুরোধ করব,
আপনাদের সামনেই আপনাদের বাচ্চাদেরকে আমরা মানুষ করছি। আপনার নিজের দশতলা বিল্ডিং হচ্ছে, এখানকে আপনি একটা বিল্ডিং করে দিতে পারেন না যেটা যে বিল্ডিংয়ে আপনার বাচ্চা মানুষ হবে, আরও অনেকের বাচ্চা মানুষ হবে। ওয়াল ঘেঁষে যারা বিল্ডিং করছেন তাদেরও চিন্তা করা উচিত, এখানে আমাদের মেয়েরা খেলাধুলা করে। আপনার বিল্ডিংয়ে জানলা দিয়ে যখন আপনি তাকিয়ে থাকবেন তখন কিন্তু শয়তান তার খোলা জানলা দিয়ে এখানে অনেক নষ্টামি করবে। আপনার কারণেই আমাদের বাচ্চারা সংকোচ বোধ করবে, তারা খেলতে পারবে না, এই জন্য দায়ী হবেন কিন্তু আপনি। এদিকে কোনো জানলা রাখবেন না অথবা সারাদিন বন্ধ রাখবেন, যেন কোনো অবস্থায় উঁকি মারার চেষ্টা করবেন না। আর এর আশপাশে আগে কিছুই ছিল না যখন আমরা এখানে এসেছি, কিন্তু এখন চারিপাশে হয়ে গেছে বিল্ডিং আর বিল্ডিং। আমরা তাদের অনুরোধ করব এই টিন শেডের কয়েকদিন পরে বাচ্চারা একেবারে জাহান্নামের আগুনে জ্বলবে, এর মধ্যে তারা কষ্ট করে ক্লাস করবে। আপনারা চেষ্টা করুন আপনাদের আয়ের একটা অংশ দিয়ে এখানে দু একটা বিল্ডিং করে দিতে, যাতে আমাদের বাচ্চারা শান্তিমতে ক্লাস করতে পারে, শিক্ষিকারা শান্তির সঙ্গে তাদেরকে শেখাতে পারেন। এ সঙ্গে শিক্ষিকাদেরকে আমি একটা চমৎকার বিষয় আমি দেখেছি এখানে, তাদের অভিভাবকেরা যারা এখানে আসছেন তাদেরকে তারা শেখার সুযোগ করে দিচ্ছেন। এটাতে আমি খুব খুশি হয়েছি, কারণ মাদারীপুরের এক অভিভাবক আমাকে সরাসরি এসে বললেন যে স্যার আমি এখান থেকে আর কোথাও যাব না। এর আগে আমি পার্শ্ববর্তী আরেকটা মাদ্রাসায় ভর্তি করেছিলাম, সেখান থেকে আমি চলে আসছি। এখানে আসার পরে যা দেখছি যে আমার ওই মানে স্ত্রী বাচ্চা নেওয়ার জন্য যখন মাদ্রাসা যায় স্ত্রীকেও এরা শেখায়। কীরকম শেখায় বলে ওই সেখানে আলাদা নাকি বই দেওয়া হয়, তাদেরকে বোঝানো হয়, অনেক কিছু শেখে তারা। ওই স্ত্রী আমাকে বলেছে খবরদার তুমি যতই টাকাওয়ালা হও এই প্রতিষ্ঠান ছেড়ে আমি কোথাও যাব না, কারণ আমি তোমার ঘরে আসি, তোমার বাচ্চার মা হয়েছি, কোনোদিন তুমি যা শেখাওনি তার চেয়ে অনেক অনেকগুণ বেশি শিখে ফেলেছি এই মাত্র এক সপ্তাহের মধ্যে, অতএব এখান থেকে আমি কোথাও যাব না। তার স্বামী নিজে উপযাজকে মার্কাজে গিয়ে দারুল ইমারতে আমার কাছে সরাসরি এই ঘটনা বর্ণনা করলেন। এরকম ঘটনা নিঃসন্দেহে আরও অন্যান্য অভিভাবকদের আছে। আমরা এখানকার প্রধান শিক্ষিকাকে এজন্য ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি চমৎকার উদ্যোগটা গ্রহণ করার জন্য। বালক শাখা যে দায়িত্বশীল আছেন তাদেরকেও বলছি আপনারা এমন কোনো ব্যবস্থা করুন যেখানে কিছু বাড়তি শিক্ষা মানুষের মধ্যে চলে যায়, অভিভাবকদের মধ্যেও চলে যায়, অভিভাবকদের মধ্যেও চলে যায়, তাদের বাড়তি দোয়া আপনারা পাবেন, সঙ্গে সঙ্গে তাদের সার্বিক সহযোগিতাও আপনারা পাবেন। সর্বোপরি আল্লাহ পাক সন্তুষ্ট হবেন যে এলেম বিতরণের জন্য, যে হাদিসটা আজকে আমাদের শোনানো হয়েছে যে এলেম ধ্বংস হবে আলেম চলে যাওয়ার কারণে। আগামী দিনে আলেম থাকবে না, কেয়ামত সামনে এসে যাচ্ছে, তাই আলেম সৃষ্টির এই কারখানা, আলেম বলতে শুধুমাত্র যেটা আপনারা বোঝেন তা নয়, মনে রাখবেন রজার বেকনের নিজস্ব স্বীকারোক্তি, যদি মুসলমানরা পৃথিবীতে না আসতো তাহলে বিজ্ঞান 1000 বছর পিছিয়ে যেত। বর্তমান বিজ্ঞানের মূল উৎস হলো মুসলমানের কাছ থেকেই, আর পরবর্তীকালে ইহুদিন আসারা সেটা সেখানে দখল করেছে। আসলে বিজ্ঞানের মূল সৃষ্টি হলো মুসলমানদের মাধ্যমে। এ বিষয়ে আমাদের লিখিত শিক্ষা ব্যবস্থা বইটা পড়বেন, ওখানে ইসলামের শিক্ষার উপরে আমাদের বিস্তারিত আর্টিকেল রয়েছে। বর্তমান পৃথিবীর যত সৃষ্টি, যত বৈজ্ঞানিক সৃষ্টি সব মূলই ছিল মুসলমানরা, কিন্তু সরকারি সহযোগিতার অভাবে আমাদের প্রতিষ্ঠানগুলি আস্তে আস্তে শুধুমাত্র আমিনার রফাদান ভিত্তিক হয়ে যাচ্ছে। এটা থাকবে না, দারুল্লাদিস বিশ্ববিদ্যালয় হলে ইনশাল্লাহ আমরাই এটা পরিবর্তন করে ফেলব। আমাদের মানুষদের নিজস্ব উদ্যোগেই এই মাদ্রাসাগুলিকে সায়েন্স কমার্স এবং যাবতীয় সর্ব বিষয়ে সার্বিক শিক্ষা বিপ্লব ইনশাল্লাহ এখান থেকেই হবে। সেদিনের স্বপ্ন দেখে আমরা আজকে আমাদের বক্তব্য শেষ করছি। পরিশেষে আবারও অভিভাবক শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী এবং তাদের শুভানুধ্যায়ী সকল ভাই বোনকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।